ইচ্ছা থাকলে সব কাজই করা যায়, কারণ ভোট মিটে গেলে যদি প্রার্থীর সবকিছু দায়িত্ব মিটে যায় তাহলে তো এটা কোনো কথা নয়। আমরা এখানে অনেক রকম কাউন্টিং এর টেবিলে সব কাজ চলছে, সাতটা বিধানসভা, এতগুলো 59 ওয়ার্ডস, ফলে এগুলো সমস্ত পেপার রেডি করা, তার কম্পাইলেশন শিট এগুলো তৈরি করা, তাছাড়া ছবি আসা, যারা যারা যেটা নিয়ে ওরা ঢুকতে পারবে বুথে, হ্যাঁ এইসব কাউন্টিং ভোরবেলা তো 4:30-5টার মধ্যে ঢুকে পড়তে হবে। তারপরে সমস্ত ইভি মেশিন সব আসবে টাসবে, সব অনেক রকম ফর্মালিটিস আছে, সেইগুলোই মোটামুটি দেখভাল করছি, যে এরা সকাল থেকেই কাজ করছে, এখনো আজকে হবে আগামীকালও হবে, করে একদম পরশুদিন ভোরবেলা একদম রেডি ম্যাটার নিয়ে চলে যাবো। সবাই চলে যাবে, যারা এয়ার হবে, আরও হবে, এজেন্ট হবে, তারা সবাই চলে যাবে, এই আর কি। সব কাজে কাজে প্রচুর কাজ থাকে, প্রচুর কাউন্টিং এও প্রচুর কাজ থাকে, একদম ইলেকশন ডে অফ ইলেকশনে যেমন চাপ থাকে, এটাও কাউন্টিং এর জন্য বিশাল চাপ থাকে। তার মধ্যে ইলেকশন কমিশন মিটিং করছেন, মানে বিভিন্ন ইস্যুতে স্কুটিনি ফুটিনি এভরিথিং সকাল থেকে চলছে, সেটাও চলছে, এই আর কি। সদ্য শেষ হয়েছে 7 দফার লোকসভা নির্বাচন, আগামী 4 তারিখ ঘোষণা হবে ফলাফল। এরই মাঝে আমরা খোঁজ নিয়েছিলাম কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের বাড়িতে। একদিকে যেমন ফলাফল ঘোষণার টেনশন, অন্যদিকে গণনার চাপ, কর্মীদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, পাশাপাশি গল্প করে সময় কাটাচ্ছেন। ক্যামেরায় রিয়া পাত্রের সঙ্গে কৌশিক রায়, আজকাল .in।